গুড মর্নিং বন্ধুরা, জিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই নবমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি। তো বন্ধুরা দেখো, আমি বিছনার চাদরটা আজকে পাল্টিয়ে নেব। বিছনার উপরে পুরো এক বোতল জল ঢেলে দিয়েছে মাম্মাম। তো কি করব বলো, মাম্মাম খুব জ্বালাতন করে। আর আমাদের গাছে ফুল ফুটেছে দুটো, তোমাদেরকে তো দেখানো হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। অনেক দিন আগে তোমাদের ওই গাছটা দেখিয়েছিলাম যে করিয়ে এসছে, তো দেখো সেই ফুলটা আজকেই ফুটেছে। তো দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে। তো এখন কালকে কিছু জামাকাপড় ছিল ওরা পরেছে, আর এই জামার সেটটা দিয়েছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে। তো কেমন হয়েছে জানাবে। তো দেখো আমি এখন রেখে দিচ্ছি, ওটা রাত্রে পরিয়ে দেবো। আর কালকের কিছু জামাকাপড় সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি এখন। তো মাম্মাম দেখো একটু আদর খাচ্ছে, মাম্মাম বলছে আমাকে একটু আদর করো, আর বলছে আমি একটু ক্যাপ খাবো, পুটি খাবো, এ তো বলছে। তো এখন আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে আমার হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাইনি। তো দেখো আমি এখন ভালো করে ঘরটা মুছে নেব, ঘর মুছে তারপরে আবার রান্নাঘরটাও মুছে নেব। এদিকে বাসনগুলোও রয়েছে, বাসনগুলোও ধুয়ে নেব। তো দেখো ভালো করে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটাও মুছে নিচ্ছি। গ্যাসটা একটু না মুছলে হয় না সকালবেলা। আর দেখো ওই কড়াইতে তেল ছিল, আগের দিন লুচি ভেজেছিলাম, লুচি ভাজা তেলটা রয়েছে। তো ওই তেলটা দিয়ে যাই হোক কিছু একটা রান্না করে খেয়ে নিতে হবে। এবার আমি ভালো করে দেখো ঘরটা একটু মুছে নিচ্ছি, রান্নাঘরটা। তো আমার রান্নাঘর মোছা হয়ে গেছে, তো আমি এখন স্নান করতে চলে যাব, বাসনও ধুয়ে নিয়েছি। তো দেখো আমি এখন স্নান করে মাথাটা আজকে শ্যাম্পু করেছি। তো এখন আমি সিঁদুরটা পরে নেব। আর আমার গলাটা একটু ভাঙা ভাঙা লাগছে, কেন বলো তো? আমি এখন ভিডিও এডিট করছি। এখন জানো তো বন্ধুরা কটা বাজে? এখন প্রায় একটা বাজতে গেছে। তো এখন চারিদিকে গান বন্ধ হয়ে গেছে, না হলে আমি যদি ভিডিও এডিট করি তোমাদের শুধু গানের আওয়াজই শুনতে পারবে, আর কিছুই পাবে না। তো এখন দেখো আমি একটু চোখে কাজল পরে নিচ্ছি। আমার কিন্তু বেশ ভালো লাগে কাজল পরতে, আমি কিন্তু সবসময় কাজল পরি জানো তো। তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার সমস্ত কাজ বাজ করা হয়ে গেছে। তো স্নান করে দেখো মাথা স্ত্রী সিঁদুরও পরে নিয়েছি। আজকে না নবমী পুজো, আজকে নবমী পুজো শুরু হয়ে গেছে। তোমরা তো আওয়াজ পাচ্ছ, মন্ত্র পড়ছে। তো এদিকে দেখো আমার বিছনা টিছনা তুলে রেখেছি, তোমরা তো দেখেছো। এখন শুধু পূজোটা দেওয়া বাকি আছে, পূজোটা দিতে হবে। আর ও ঘরেরও সব কাজকর্ম সব কিছুই গোছ গাছ করেই রেখেছি দেখো। আর এদিকটা দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। তো এখন পূজোটা দিয়ে তারপরে রান্না বান্নার দিকে যেতে হবে। হ্যাঁ, মা ফোন করেছিল সকালবেলা, মা বলছে আয় আমাদের বাড়িতে, আমাদের তো নিমন্ত্রণ করেনি পুজোতে, তো আমরা কি যাব বলো? আমাদের এখন ফোন করে ডাকছে, বলছে আয় এসে দুপুরবেলা খা। আমি বলছি না যাব না। তা বলছে আয় আয় এসে খা, আজকে তো মঙ্গলবার, আমাদের বাপের বাড়িতে আজকে নিরামিষ। বলছে আজকেরা নিরামিষ খা, কালকেরা আমিষ করবো খানে। এখনো জানি না, ঠিক করে পাচ্ছি না যাব কি না যাব, মানে কোনটা করব এখনো বুঝতে পারছি না, যাব কি যাব না, এরকমই একটা মনের মধ্যে একটা রয়েছে। ঠিক আছে, এখন মাম্মামকে স্নান করাবো, আমার স্নান হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাবা বারবার করে ফোন করছে, তো এখন চলে যাচ্ছি। তো চলো, আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো চলো, যাই করি না কেন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো এই যে মাম্মাম, এই যে মাম্মাম রেডি হয়ে গেছে। নন্দিনীকে বললাম, নন্দিনী বলছে আমি এখন ভালো জামা পরবো না, আমি রাত্রেবেলা পরবো ওই কারণে। আর আমি যে শাড়ি পরাছিলাম সেই শাড়ি পরেই চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি। তো দেখো ভাই বসে আছে বিট্টুকে নিয়ে, আর এদিকে বাবা দাঁড়িয়ে রয়েছে। তো চলো কি কি রান্না করেছে। তো দেখো এখানে রান্না করেছে চাটনি, এখানে ডাটা দিয়ে ডাল করেছে, এখানে ডালের বড়া করেছে, আর টক ডাল করেছে, আর পুঁই শাক করেছে, আর এদিকে শশা লেবু কাটা আছে, আর ভাত দেখো, আর পাঁপড় ভাজা। তো আজকে নিরামিষ, ওই কারণে আজকে আমার মা মঙ্গলবারে নিরামিষ খায়। তো দেখো আমি ভাত গোছাতেও বসে পড়েছি, সবাইকে ভাত খেতে দেবো।
তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে প্রায় 7টা, তো এখন আমি মাম্মামকে একটু ম্যাগি করে খাইয়ে তারপরে আবার একটু দোকানের ধারে গিয়ে বসবো মণ্ডপে, পুজো মণ্ডপে। তো দেখো আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি, আমি ডিম একটা ডিম দিয়ে ম্যাগিটা করে দিচ্ছি। তো ডিম দিয়ে করে দিলে মাম্মাম খুব ভালো খায় ম্যাগিটা, আর খুব স্বাদ হয়। তো ম্যাগিটা খাইয়ে দেখো আমি রেডি হয়ে গেছি, মাম্মামকেও রেডি করে নিয়েছি। তো এখন যাব, তোমাদের দাদাভাইকে বলছি যে আমাকে একটু চলো না, হাবড়ায় কেদারনাথের একটা প্যান্ডেল হয়েছে, তো তোমাদের দাদাভাই বলছে ওই ভিড় ওই লাইন টেনে আমার না ভালো লাগছে না। তো এখন কি করব বলো, এখন এই ধারে এখানে এসেই বসে থাকি সন্ধেবেলাটা। বাড়ি ভালো লাগে বলো তো, এমনি কাজ নেই আর তারপরে বাড়ি বসে থাকতেও ভালো লাগে না। তো দেখো গাছটা একদম পুরো টুনি লাইট দিয়ে ভরে দিয়েছে, কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো একটু আইসক্রিমও খেয়ে নিলাম, তো সবাইকে একটু আইসক্রিম কিনে দিলাম, মা বাবা সবাইকে, তো খুবই ভালো লাগলো। দেখো নন্দিনীও খাচ্ছে, নন্দিনী ঘুগনি আইসক্রিম দুটোই একসাথে চলছে নন্দিনীর। হ্যাঁ তো দেখো এদিকে ফুচকার গাড়ি বসেছে, আর এদিকে বৌদিও চলে এসছে, বৌদি বৌদির ছেলে। তো আমরা সবাই এখানে কিছুক্ষণ বসে একটু আড্ডা দিয়ে তারপরে আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। তো দেখো আজকে বৌদি চুড়িদার পরে এসছে, তো আমার খুব ইচ্ছা করে কিন্তু আমি একটু মোটা, তো ওর জন্য আমার না ভালো লাগে না যে যদি চুড়িদার পরলে খারাপ লাগে ওই কারণে। তো দেখো আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়া হয়ে গেল। তো এদিকে দেখো মামাম কি করছে, আর এদিকে দেখো ভাস্কর মানে বৌদির ছেলে একটা ডাবের এই ইয়েটা নিয়ে খেলা করছে, ফুটবল খেলছে দুজনে মিলে, আর মাম্মাম ওখানে বসে রয়েছে। মাম্মাম দেখো, মাম্মাম শুধু আমাকে দেখে শয়তানি করে যাচ্ছে রাস্তার দিকে, আমাকে টাটা দিচ্ছে, দেখো পাগুলো ফেলছে দেখো একবার। হ্যাঁ তারপরে আবার নন্দিনী গিয়ে ধরে নিয়ে আসলো, দেখো তো আমাকে বসতেই দিচ্ছে না, শুধু বারবার এদিক সেদিক চলে যাচ্ছে। বাচ্চা মানুষ তো, ওরও এক জায়গায় আর কত সময় বসে থাকবে বলো। তো এখন আবার বায়না করছে আমি একটু পাঁপড় খাবো, তো এখন আবার একটু পাঁপড় এনে দিলাম, দেখো এখন আবার একটু পাঁপড় খাচ্ছে, পাঁপড় খেয়ে আবার দুষ্টুমি শুরু হয়ে যাবে। তো দেখো এখন একটু চাউমিনের দোকানে চলে আসলাম, একটু চাউমিন নিয়ে বাড়িতে চলে যাব। তো দেখো বাড়িতে চলে আস, তো দেখো বাড়িতে চলে এসে তো চাউমিন ঢেলে নিয়েছি, এখন সবাই মিলে খাবো, খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুমিয়ে পড়বো। তো দেখো এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমাদের সামনে চলে আসলাম। মাইকের এত আওয়াজ আমার কথা কিছুই শুনতে পারবে না বন্ধুরা, তো এখন আমি ভয়েসটা দিতে হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার কালকে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে, তো সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।